إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال نبينا محمد مصطفى صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه آمن الحلال أم من الحرام رواه البخاري যাবতীয় প্রশংসা তারিফ গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে দয়া অনুগ্রহে দুনিয়াবি যাবতীয় ঝামেলা ব্যস্ততা থেকে আমরা মুক্ত হয়ে তার মসজিদে আসতে পেরেছি যিনি আমাদেরকে সুযোগ ও সুবিধা দান করেছেন সে আল্লাহর প্রতি কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সালাত ও তাসলিম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উপস্থিত আজকের জুমার সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় বৈধ উপার্জনে ইসলামের নির্দেশনা উল্লেখিত বিষয় সম্পর্কে কুরআন এবং সহিহ হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করা জরুরি একটি বিষয় এমনকি মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে মানুষ খাবার গ্রহণ করে বেঁচে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য মানুষকে বেঁচে থাকা দরকার সুতরাং মানুষকে ইবাদত বন্দেগী করার জন্য যেমন বাঁচতে হবে বেঁচে থাকতে হলেও মানুষকে খাবার গ্রহণ করতে হবে আর খাবার গ্রহণ করতে গেলে মানুষের দুইটা মূলনীতি বিবেচনা করে খাদ্য গ্রহণ করা উচিত তার একটি মূলনীতি হচ্ছে যেই খাদ্য আমি গ্রহণ করছি এই খাদ্যটা হালাল যেই খাদ্যটি আমি গ্রহণ করছি
নাকি এই খাদ্যটি হারাম। এই দুইটি নীতিকে লক্ষ্য রেখে মানুষ তার জীবন আচার দুনিয়াবি জিন্দগি কাটিয়ে দিবে। সে খাদ্য গ্রহণ করবে, বেঁচে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে অসংখ্য জায়গায় মানুষদেরকে হালাল গ্রহণের, বৈধ পথে উপার্জনের দিক নির্দেশনা প্রদান করেছেন। তার মধ্যে একটি সূরা, সূরা আল বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ সকল, পৃথিবীর মানুষের জাত, পৃথিবীর সমস্ত মানুষকে উল্লেখ করে একযোগে আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলার জমিনে হালাল এবং পবিত্র যা কিছু আছে তোমরা সেখান থেকে খাও, ভক্ষণ করো, আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে সাবধান, খাদ্য গ্রহণ করতে গিয়ে শয়তানের দেখানো পথ, শয়তানের অনুসৃত পথ, শয়তানের প্রদর্শিত পথ অর্থাৎ হারাম পথে তোমরা পা দিও না। ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য স্পষ্ট ও প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখিত আয়াতে সমস্বরে পৃথিবীর সমস্ত মানুষকে একযোগে উল্লেখ করে আদেশ করেছেন যে আল্লাহর জমিনে যেইটা হালাল, যেইটা পবিত্র, সেইটা থেকে খাও, ভক্ষণ করো, শয়তানের রাস্তা অনুসরণ করো না। কেন? শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে হালাল এবং পবিত্র খেতে বলেছেন। সব জিনিস হালাল এবং পবিত্র হয় না। কোনো জিনিস হালাল হতে পারে কিন্তু পবিত্র নাও হতে পারে, আবার কোনো জিনিস গুণগত মান পবিত্র হতে পারে কিন্তু খাওয়া আপনার জন্য হালাল নাও হতে পারে। তার একটি ছোট্ট উদাহরণ আপনাদের জন্য, কোনো ব্যক্তি যদি নিজস্ব জমিনের উপরে, নিজস্ব জমি জায়গাতে একটা কাঁঠালের গাছ রোপণ করে, বছর খানিক পরে সেই গাছে কাঁঠাল ধরবে, সেই মানুষ কাঁঠাল ভক্ষণ করবে, কাঁঠালটা খাওয়া তার জন্য হালাল, বৈধ। কেন? তার নিজের জমিতে কাঁঠাল গাছ, তার নিজস্ব পথে উপার্জিত সম্পদের একটা সম্পদ হচ্ছে কাঁঠাল গাছ, সে কাঁঠাল ভক্ষণ করবে, এই ফলটা ভক্ষণ করা তার জন্য হালাল। কিন্তু কাঁঠালটা যদি তার পাকার মেয়াদ ওভার করে, পাকার মেয়াদ শেষ করে পচে যায়, নষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে কাঁঠালটি খাওয়া আপনার জন্য হালাল, কিন্তু ওই কাঁঠালটা ভক্ষণ করা আপনার জন্য এখানে পবিত্র নয়। কারণ কাঁঠালটি বৈধ হতে পারে, আপনার নিজস্ব জমিনে হতে পারে, ওইটা হালাল হতে পারে, কিন্তু ওই ফলটি পবিত্র নয়, আপনার দেহের জন্য উপকারী নয়, কারণ ওই ফলটি পোকাতে লেগেছে, অর্থাৎ পাকার মেয়াদ ওভার করেছে, ফলটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাই বলছেন যে হালাল খাও, পবিত্রটা খাও, যেটা শরীরের জন্য, দেহ মনের জন্য উপকারী, যেইটা তোমার রোগের কারণ নয়, এই ধরনের ফল, এই ধরনের খাবার তোমরা গ্রহণ করো। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 172 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, আগের আয়াতে তিনি পৃথিবীর সমস্ত মানুষকে উল্লেখ করেছেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বিশ্বাসী ইমানদারকে উল্লেখ করে বলেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, যারা মালায়েকাদের প্রতি বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নামের অস্তিত্ব আছে এর প্রতি বিশ্বাস করো, যারা আল্লাহ তাআলা কিয়ামতের দিনে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন, একদিন মানুষকে জাগিয়ে তুলবেন, এটাতে বিশ্বাস করো, যারা তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস করো, এক কথায় ইমানের যে দাবিগুলো সবার মধ্যে যদি থাকে, যারা ইমানদার, যারা বিশ্বাসী, এই সমস্ত মানুষ তোমাদেরকে বলছি, শোনো, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, যেই খাদ্য দিয়েছেন, এখান থেকে পবিত্রটা খাও, ভক্ষণ করো, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকো। সম্মানিত প্রিয় হাজিরিন,
উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী মুমিনদেরকে বলছেন, এর মানে শুধুমাত্র আল্লাহ, ফেরেশতা, রাসূল, আসমানি কিতাব, আখেরাত, এই জগৎ, পরজগৎ, তাকদীরের প্রতি বিশ্বাস করলেই একজন মানুষ প্রকৃতপক্ষে সফল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি হালাল রুজি গ্রহণ করবে। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে নিজের ভালো কাজগুলো গৃহীত হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত ঈমান, এর পরপরই আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে, বৈধ উপায়ে উপার্জিত সম্পদ খেয়ে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এই আয়াতের দাবি এটি, যারা শুধু ঈমান এনেছ, বিশ্বাস করো আল্লাহতে, বিশ্বাস করো রাসূলে, বিশ্বাস করো আসমানি কিতাবে, মালাইকাতে, বিশ্বাস করো পরজীবনে, তাদের এই আকীদা, এই বিশ্বাস শুধু তাদের জন্য যথেষ্ট নয়। কি করতে হবে? তোমরা তোমাদের পবিত্র খাবার থেকে হালালটা গ্রহণ করে খাও এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, যদি তোমরা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার আবেদ বান্দা হয়ে থাকো, ইবাদতকারী হয়ে থাকো। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন 51 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে দিয়েছেন, শুধু এই আদেশ সারা পৃথিবীর মানুষের জন্য নয়, শুধু এই আদেশ মুমিন বিশ্বাসীদের জন্য নয়, হালাল পথে উপার্জন, বৈধ পন্থায় উপার্জিত সম্পদ গ্রহণ করা শুধু মুমিন মুসলিমদের উপর অবশ্য পালনীয় কর্তব্য নয়, এটা স্বয়ং নবী এবং রাসূলদের উপরও আদেশ জারি করা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে পৃথিবীর রাসূলগণ, হে পৃথিবীর নবী এবং রাসূলের দল, আপনারা আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে পবিত্রতা খান, গ্রহণ করেন, ওয়া'মালু সালিহা, এবং সৎ কাজ সম্পাদন করেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় আমি আল্লাহ, আপনারা নবী রাসূল যা কিছু করেন না কেন, আমি সে বিষয়ে অবগত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে নবী রাসূলদেরকে স্পষ্ট করে দিলেন যে আপনারাও মুহাম্মদ, শুধু আপনার উপরে আদেশ নয়, আল্লাহ তাআলা এখানে জুমার সিগা ব্যবহার করেছেন, আইয়ুহার রুসুলু, সমস্ত নবী রাসূল, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জামাতে উল্লেখ করে তিনি বলছেন যে নবী এবং রাসূলগণ, তোমরা হালাল এবং পবিত্র খাও, ভক্ষণ করো, শুধু মুমিন মুসলিমদের জন্য এটা পালনীয় বিষয় নয়, নবী রাসূল হয়েছো বিধায় তোমরা যে এই আদেশের বাইরে এমনটা নয়, তোমাদেরকেও হালাল খেতে হবে, পবিত্র গ্রহণ করতে হবে, বৈধ পন্থায় উপার্জিত সম্পদ গ্রহণ করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত তিনটা আয়াত আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে, আমাদের সামনে সত্যের দ্বারকে উন্মোচিত করে দিচ্ছে যে প্রত্যেকটা মানুষকে ভালো কাজ করার পূর্বে আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে আগে বলেন নাই যে ইবাদত বন্দেগী করো, সালাত পড়ো, সিয়াম করো, হজ করো, যাকাত দাও, আল্লাহ তাআলা এই আদেশগুলো করেন নাই, কিন্তু তিনি আদেশ করেছেন হালাল গ্রহণ করো, হারামকে বর্জন করো। কারণ প্রত্যেকটা মানুষের ইবাদত কবুল হওয়ার জন্য হালাল গ্রহণ করা জরুরি, সৎ কাজগুলো গৃহীত হওয়ার জন্য আপনার পোশাকটা হালাল হওয়া জরুরি, আর সৎ কাজগুলো গৃহীত হওয়ার জন্য আপনি যে খাদ্যটা গ্রহণ করছেন, পানিটা ভেতরে ঢুকাচ্ছেন, এইটা হালাল হওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, হালাল গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। যেহেতু তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের প্রতিপালক, তোমাদের বিধানদাতা, তিনি যেহেতু পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র কোনো বস্তু ছাড়া তিনি গ্রহণও করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে যেভাবে হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব শোনো, সুম্মা যাকারার রাজুলা ইউতিল সাফার আশা আসা, বিশ্বনবী মুহাম্মদ এতটুকু কথা বলেই একটা উদাহরণ পেশ করলেন, একজন ব্যক্তির কথা মানুষদের সামনে বললেন, সাহাবিদের সামনে বললেন, যেই সাহাবিটি দীর্ঘ পথ সফর করে, দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে মুসাফির মানুষ এক জায়গায় এসেছে,
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার এই এই চাওয়াগুলো আপনি কবুল করুন, এইভাবে দোয়া করছে। বিশ্বনবী বললেন, অনেক দূরের পথ সফর করে এসেছে, মাথার চুলগুলো এলোমেলো, চেহারায় মলিনতা, চেহারায় দুর্বলতার ছাপ, মুসাফির মানুষ, এমন অবস্থায় দোয়া করছে, কিন্তু এমন অবস্থায় ওয়া মাতআমাহু হারামুন, লোকটা যেই খাদ্যটা খেয়েছে ওইটা হারাম, ওয়া মাশরাবাহু হারামুন, লোকটা যেই পোশাক পরেছে ওইটা হারাম, ওয়া মালবাসাহু হারামুন, লোকটা যেই পানিও পান করেছে, পানি খেয়েছে ওইটাও হারাম টাকার কেনা। অতএব ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করতে পারেন? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একজন মুসাফির ব্যক্তির উদাহরণ পেশ করে নিজেই তার জবাব দিয়ে দিলেন। সাধারণত আমরা জানি যে মুসাফিরদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু মুসাফির হওয়া সত্ত্বেও যদি তার পোশাকটা হালাল না হয়, যদি তার রুজি রুটিটা হালাল না হয়, যদি তার পানি পান করেছে ওইটা যদি হালাল না হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, সে যতই মুসাফির হোক, সে যতই আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করুক, সে যতই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে চাক না কেন, আমি মোহাম্মদ তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, এই ব্যক্তির খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটি কবুল করতে পারেন তোমরাই বলো। প্রিয় ভাইরা, এ কারণে প্রত্যেকটা মানুষের একটা কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবও এই হাদিসের মধ্যে দেওয়া আছে। অনেক ভাইয়ের আবেদন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, দোয়া কেন কবুল হচ্ছে না। অনেক মানুষ চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তাদের কাছে এই বিষয়গুলো চাইলাম, কেন তিনি দিচ্ছেন না? তিনি দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, আবার কখনো না দেওয়ার কারণ, দোয়া কবুল না হওয়ার কারণ, এবাদতে সাধ না পাওয়ার কারণ, এবাদতে অন্তর শীতল না হওয়ার কারণ, আপনি দয়া করে আপনার ইনকাম সোর্সের দিকে একটু লক্ষ্য রাখবেন, যে ইনকাম সোর্স যে পথে ইনকাম হচ্ছে এই পথের সঙ্গে হারামের কোনো লেশ আছে কি না, হারামের কোনো মিশ্রণ আছে কি না, যার ফলে আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, যার ফলে আমি ইবাদতে মজা পাচ্ছি না, যার ফলে আমার ইবাদত বন্দিগিতে আমার অন্তরটা শীতল হচ্ছে না। দয়া করে পেছনের দিকে এই বিষয়টি সবাই খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই মানুষদেরকে এই আদেশগুলো করলেন যে তোমরা হালাল খাও, হালাল ভক্ষণ করো, পবিত্র খাও, পবিত্র ভক্ষণ করো, ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরো একটি ভয়াবহ বাণী তিনি তার মুখ নিঃসৃত বাণী থেকে পেশ করে গেলেন। সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, নিশ্চয়ই মানুষের মধ্যে এমন একটা যুগ আসবে, নিশ্চয়ই মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, নিশ্চয়ই মানুষের মধ্যে এমন একটা কাল আসবে, লা ইউবালিল মারউ, কোনো মানুষ পরোয়া করবে না, কোনো মানুষ দ্বিধা করবে না, কোনো মানুষ কোনো কিছুই মনে করবে না, মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম, যে আমি যেই রাস্তা ইনকাম করছি, আমি যেই পথে আমার পরিবারকে চালাচ্ছি, আমি যেই পথে ইনকাম করে পরিবারের ভরণ পোষণ করছি, এই টাকাটা হালাল থেকে আসছে নাকি এই অর্থটা হারাম থেকে আসছে, লা ইউবালিল মারউ, কোনো মানুষের পরোয়া করবে না। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সতর্কবাণীটা আমাদের জন্য করে গেলেন, এমন একটা মুহূর্ত তোমাদের মধ্যে চলে আসবে যে মানুষ মনে করবে না, আমি যেটা খেয়ে বাঁচছি, আমার পরিবারকে যেটা খেয়ে আমি চালাচ্ছি, যেটা খেয়ে আমি ইনকাম করছি, যেটা খেয়ে ইবাদত বন্দেগী করছি, আমার এই ইনকাম সোর্সটা হালাল নাকি হারাম, কোনো মানুষ এর পরোয়া করবে না, এমনকি বিবেচনাও করবে না। চতুর্দিকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গান বাজনা, বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে নানান অর্থগুলো আমরা উপার্জন করছি, যেই অর্থগুলো আমরা ভক্ষণ করছি, আবার ইবাদত বন্দিগি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন যে আমাদের এই ইবাদত বন্দিগিগুলো তার কাছে কতটুকু কাজে আসবে, আমাদের জন্য আখেরাতের মোনাজাতের জন্য কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে, এটা আমাদের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে যেন সর্বদা বৈধ রুজি ভক্ষণ করার তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আহমদ ইবনে হাম্বলের হাদিস, মুসনাদে আহমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে। হাদিসের রাবি দাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই দেহ গঠিত হয়েছে হারাম খেয়ে, যেই গোস্তটা বেড়ে উঠেছে হারাম খেয়ে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই দেহ ওই গোস্ত কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না, এমনকি কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি, আর প্রত্যেক হারাম দ্বারা গঠিত দেহ, প্রত্যেক হারাম দ্বারা দেহ গঠিত সম্পদ, এর জন্য জাহান্নামী সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জায়গা। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আহমদের হাদিসে, যে যেই দেহ যেই গোস্তটা হারাম খেয়ে খেয়ে বেড়ে উঠেছে, হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে, এই গোস্ত জান্নাতে যাবে না, তাহলে এর জন্য সঠিক স্থানটি কোথায়? বিশ্বনবী বলছেন এই দেহ এই গোস্তর জন্য সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উন্নত মানের জায়গা হচ্ছে জাহান্নামের আগুন। সুতরাং হারাম বর্জন করা কতটুকু জরুরি সেটা আমাদেরকে এই হাদিস প্রদান করছে। শুধু তাই নয়, কোনো মানুষ যদি অল্প কিছু হলেও হালাল পথে উপার্জন করার চেষ্টা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে মানতে গিয়ে হালাল পথে উপার্জনের চেষ্টা করে অল্প কিছু হলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে তার যত বিপদ বালা মুসিবত আছে সবগুলি থেকে তাকে হেফাজত করবেন, এই ওয়াদা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে ওই হাদিসটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ইযা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, পৃথিবীবাসী তোমরা যদি চারটি বৈশিষ্ট্য অর্জন করতে পারো, চারটি গুণ যদি নিজেদের মধ্যে অর্জন করতে পারো, তাহলে এই পৃথিবী তোমাদের বিপক্ষে চলে গেলেও পৃথিবী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শোনো, চারটি বৈশিষ্ট্য স্বভাব যার মধ্যে আছে, চারটি গুণ যার মধ্যে আছে, চারটি আদাব শিষ্টাচার যার মধ্যে আছে, সারা পৃথিবী তার বিপক্ষে চলে গেলেও ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না। এক, হেফদু আমানাতিন, যে ব্যক্তি আমানতের হেফাজত করতে পারে, আমানতের খিয়ানত করে না, তার ওপর অর্জিত দায়িত্ব যথাযথ পালন করে, এমন ব্যক্তি যদি সারা পৃথিবী যদি তার বিপক্ষে চলে যায়, আল্লাহর রাসূল ওয়াদা করেছেন এই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, তার জন্য আল্লাহই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমানত বলতে কি বোঝাই? আমানত বলতে প্রত্যেকটা দায়িত্বশীল যাদের ওপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে গেছে, যারা দায়িত্বরত আছেন, এই দায়িত্বটা যথাযথ পালন করা। মেম্বার চেয়ারম্যান এদের এরা একটা সমাজের দায়িত্বশীল, এই সমাজ তাদের কাছে আমানত, এভাবে একটা মসজিদ একটা দায়িত্বশীলের ওপর আমানত, এর যথাযথ খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে এই দেশ একটা মন্ত্রীর কাছে আমানত, এর যথাযথ খেয়াল রাখতে হবে। একটা স্কুল কলেজ মাদ্রাসা একটা দায়িত্বশীলের ওপর আমানত, এগুলো যথাযথ হিসাব করে পালন করতে হবে। কোনো অফিসের আপনি কাজ করেন, চাকরি করেন, ওই অফিসের যে দায়িত্বগুলো আছে এইটা আপনার প্রতি আমানত, এইটা যথাযথভাবে পালন করতে হবে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি অন্য মানুষকে বলে যে ভাই আমার এই জিনিসটা দরকার, আপনি একটু পছন্দ করে দেন, কোনটা ভালো হয় এইটা কিনে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন ওই ব্যক্তির ওপর আবশ্যক হয়ে পড়বে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানের বস্তুটি তার জন্য চুজ করে দেওয়া, তার জন্য আপনার বাছাই করে দেওয়া। কারণ যখনই আপনি আমাকে বলবেন যে ভাই একটা একটা বস্তু বাছাই করে দেন, কোনটা নেব, তখন এই দায়িত্বটা আমার উপর আমানত হিসেবে চলে আসলো। এগুলো হচ্ছে আমানত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হেফদু আমানাতিন, এই আমানতদারিতা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থাকবে, আমার মধ্যে থাকবে, সারা পৃথিবী এর মধ্যে যা আছে আপনার বিপক্ষে চলে গেলেও কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা বৈশিষ্ট্য হচ্ছে মুনাফেকের, তার মধ্যে একটা হচ্ছে ইজা তুমিনা খানা, যখন তাদের ওপর কোনো আমানত চলে আসে, কোনো দায়িত্ব চলে আসে, এই দায়িত্ব অবহেলা করে, আমানতের খিয়ানত করে, এইটা হচ্ছে প্রকৃত খালেস মুনাফিকদের স্বভাব। সুতরাং আমানতদারী হওয়ার চেষ্টা করুন, আমানতকে যথাযথ আদায় করার চেষ্টা করুন, পৃথিবী আপনার বিপক্ষে চলে গেলেও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। দুই, ওয়াহিদু ওয়াসিদুকু হাদিসিন, সদা সত্য কথা যে ব্যক্তি বলবে
এই ব্যক্তির বিপক্ষে সারা পৃথিবী চলে গেলেও তার কোনো বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। সর্বদা সত্য কথা বলতে হবে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস মিশকাতুল মাসাবির 46 নম্বর হাদিস, যে পৃথিবীর পাপের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে তিনটি, তার মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। সুতরাং সর্বদা মিথ্যাকে পরিত্যাগ করে, মিথ্যাকে বর্জন করে আপনা আমাকে সত্য গ্রহণ করতে হবে। সত্য গ্রহণ করতে গিয়ে কোনো বিপদ যদি পড়ি, মাথা পেতে নিতে হবে, মনে করতে হবে আল্লাহ আমার সাথে আছেন, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন। যে কোনো মানুষ যদি সত্য বলতে যায়, পৃথিবী যদি তার বিপক্ষে চলে যায়, তার কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ তার সাথে আছেন। তিন, ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র যার আছে, সৎ চরিত্র যার আছে, চরিত্রবান ব্যক্তিত্ব যে, এই ব্যক্তি তার চরিত্র রক্ষা করতে গিয়ে যদি পৃথিবী তার বিপক্ষে চলে যায়, তবুও তার ক্ষতি হবে না। ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম নিজের ব্যক্তিত্ব চরিত্রকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্র তার বিপক্ষে চলে গিয়েছিল, মানুষ তার বিপক্ষে দাঁড়িয়েছিল, বিচার কার্য তার বিপক্ষে দাঁড়িয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ তাকে অপমানিত করেন নাই, আবারও তাকে সম্মান প্রদর্শন করেছিলেন। এই ঘটনার আলোকে আমাদের শিক্ষা, যদি আমাদের চরিত্রকে আমরা ঠিক করি, চরিত্রকে ইসলামী আদর্শে সৌন্দর্য বর্ধন করি, চরিত্রকে বিশ্বনবীর আদর্শে আদর্শিত করে তুলি, তাহলে সারা পৃথিবী আমাদের বিপক্ষে গেলেও কোনো ক্ষতি হবে না। চার, ওয়াইফাতুন ফি তুমাতিন, যেইটা আমাদের আজকের আলোচ্য বিষয়, খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, হালাল নাকি হারাম, পবিত্র নাকি অপবিত্র, বৈধ নাকি অবৈধ, এই বিষয়টি খেয়াল করে যারা খাবে ভক্ষণ করবে, সারা পৃথিবী তার বিপক্ষে গেলেও তার কোনো ক্ষতি হবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষকে হালাল বৈধ গ্রহণ করতে হবে, আর নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপকারে আসবে না। আর হালাল গ্রহণ করতে গিয়ে অল্প ইনকাম করেন, আপনার হয় না, চলে না, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার ওই অর্জিত সম্পদে, আপনার ওই উপার্জিত সম্পদে কোনো না কোনো দিন বারাকা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। অতএব হালাল গ্রহণ করার চেষ্টা করুন, হারামকে বর্জন করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হারাম সম্পর্কে বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে আমাদের জন্য তাগিদ প্রদর্শন করেছেন। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শরীর জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না, গুজিয়া বিল হারাম, যেই দেহটা বড় হয় হারাম খেয়ে, হারাম ভক্ষণ করে। সুতরাং সদা সর্বদা হালাল গ্রহণ করতে হবে, এটাই আমাদের জন্য পালনীয় এবং প্রয়োজনীয় একটি কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখযোগ্য কয়েকটি হারাম উপার্জন সমাজবাসীর জন্য উল্লেখ করে গেছেন, তার এক কয়েকটি আমি হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করব। তার প্রথমটি হচ্ছে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা আন সামানিল কালবি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কুকুর বিক্রির মূল্য ভক্ষণ করতে, ওয়াহলওয়ানিল কাহিন, গণক ঠাকুরের উপার্জিত অর্থ গ্রহণ করতে, এমনকি ওয়া মাহরিল বাগি, পতিতাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত অর্থ গ্রহণ করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কোনো ব্যক্তি যদি এই ধরনের অর্থ গ্রহণ করে, এই গ্রহণ করাটা তার জন্য বৈধ হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুকুর বিক্রির মূল্য মানুষের জন্য অবৈধ। আমাদের সমাজে আমরা সবাই জানি যে কুকুর একটি নাপাক প্রাণী, একটা অপবিত্র প্রাণী, কিন্তু এই নাপাক প্রাণীর মাধ্যমেও আপনি ফায়দা নিতে পারবেন, উপকার গ্রহণ করতে পারবেন, এটা বৈধ। যেমনভাবে ক্ষেত খামার পাহারা দেওয়া, বাড়িঘর পাহারা দেওয়া, এরপরে দোকানপাট পাহারা দেওয়ার ক্ষেত্রে আপনি কুকুর পুষতে পারেন, আপনার জন্য বৈধ করা আছে ইসলামী শরীয়তে, কিন্তু তার জন্য অবশ্যই আলাদা কোনো জায়গা বা ঘর বা কোনো বাড়ি করে দিতে হবে। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল মালাইকাতু, ফেরেশতারা ওই বাড়িতে প্রবেশ করে না,
ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না। ফিহি কালবুন ওয়া তাসাবির, যেই ঘরে কুকুর এবং মূর্তি থাকে ওই ঘরে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। সুতরাং এই অপবিত্র প্রাণের মাধ্যমে ফায়দা নিতে পারেন, উপকার নিতে পারেন, আলাদা ঘর বাড়ি উঠান করে দিতে হবে, নিজ ঘরে নিজ বাড়িতে নয়। কিন্তু এইটা বিক্রি করে, এর সন্তানদেরকে বিক্রি করে, এর বাচ্চাগুলোকে বিক্রি করে কোনো মানুষ যদি অর্থ গ্রহণ করে, কোনো মানুষ যদি টাকা গ্রহণ করে, এই অর্থ নিতে গ্রহণ করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এই অর্থকে তিনি হারাম করেছেন, সুতরাং এই অর্থ গ্রহণ করা যাবে না। এরপরে তিনি বলছেন, ওয়া মাহারিল বাগি, পতিতাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত অর্থ, অর্থাৎ নোংরামি নষ্টামি করে যেই সমস্ত মহিলারা নিজেদের দেহকে বিক্রি করে অর্থ উপার্জন করে, সেই অর্থ দিয়ে সংসার চালায়, পরিবারের ভরণ পোষণ চালায়, আবার হজ করতে যায়, আবার ইবাদত বন্দেগি করে, আবার ওই টাকায় কেনা পোশাক পরিধান করে নামাজ পড়ে, সালাত পড়ে, এমন ব্যক্তির অর্থ উপার্জন করাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে নাকচ করেছেন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশ, আমরা এখানে 90-95% মুসলমান হলেও আমাদের দেশের সর্বস্তরের দায়িত্বশীলগণ মুসলিম হলেও আমাদের দেশের অধিকাংশ জেলায়, আমাদের দেশের অধিকাংশ অঞ্চলগুলোতে লাইসেন্সকৃত পতিতালয়, পতিতাবৃত্তিগুলো চালু করা আছে, যেখানে অশ্লীলতা করে, নোংরামি করে, যেখানে নিজেদের দেহকে বিক্রি করে, নিজেদের দেহকে পণ্য বানিয়ে অর্থ উপার্জন করে তারা নিজেদের পরিবারের ভরণ পোষণ চালাচ্ছে, যা একেবারেই দুঃখজনক। সুতরাং আমরা একজন মুসলিম হিসাবে, আমাদের দেশের সরকার তিনিও একজন মুসলিম হিসাবে, যেহেতু আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইনকাম সোর্স সম্পর্কে একদিন হিসাব দিতে হবে, যে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক পা নাড়াতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে ইনকাম কোন পথে, আরেকটি হচ্ছে ব্যয়টাও কোন পথে। আমরা মুসলিম, আমরা বিশ্বাসী, আল্লাহর কাছে এই হিসাব দিতে হবে। আপনিও মুসলিম, আপনাকেও বিশ্বাস করতে হবে, আল্লাহর কাছে আপনার ইনকাম সোর্স সম্পর্কে হিসাব দিতে হবে। সুতরাং যেহেতু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সুতরাং এই আকিদায় বিশ্বাসী হয়ে বাংলাদেশে যত লাইসেন্সকৃত পতিতালয় আছে, বৈধকৃত পতিতাবৃত্তি খোলা আছে, আপনি এগুলোকে বন্ধ করে দিন। এদের লাইসেন্সগুলো বন্ধ করে দিয়ে পারলে তাদের রুজি রুটির ব্যবস্থা আপনি করে দিন, এইটা আমাদের আহ্বান। সম্মানিত উপস্থিতি, সুতরাং বর্তমান সমাজে যেই অঞ্চলগুলোতে এই কাজগুলো চলছে, যেই অঞ্চলগুলোতে এই নষ্টামিগুলো হচ্ছে, নারীদের সেই হারানো গৌরব, সেই হারানো মর্যাদা সম্মান, যেই সম্মান আল্লাহ দিয়েছিলেন, যেই সম্মান রাসূলুল্লাহ দিয়েছিলেন, নারীরা থাকবে রানীর আসনে, এমন সম্মান থেকে যারা আজকে নিচে নেমে নিজেদের দেহকে পণ্য বানিয়ে দোকানপাটে বসিয়ে রেখেছে এবং মার্কেটে নিজেদেরকে মানুষের সামনে প্রদর্শন করে কাস্টমারদেরকে দোকানের দিকে আকৃষ্ট করছে, এমন জঘন্যতা অশ্লীলতা থেকে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের স্ত্রী সন্তান কন্যাদেরকে দয়া করে ঘরের মধ্যে আবদ্ধ রাখুন, নিজেরা বৈধ পথে উপার্জন করুন। নারীরা সেইটা ভুলে গেছে, তাদেরকে যে রানীর সম্মান আল্লাহ দিয়েছিলেন, যে তারা বাড়িতে বসে থাকবে, তার একটা রানীর মতো থাকবে, স্বামী যত কষ্ট করে হোক ইনকাম করে নিয়ে এসে তাকে খাওয়াবে, এমন নীতি আদর্শ ভুলে গিয়ে নারীরা যখন রাস্তায় বের হয়ে পড়েছে দোকানপাটে নিজেদেরকে প্রদর্শন করে দোকানের কাস্টমারকে কালেকশন করছে, এমন অবস্থা যখন আমাদের সমাজে, তখন তারা তাদের সম্মান মর্যাদা গৌরবকে, সমস্ত আদর্শকে মাটির সঙ্গে মিশে দিয়েছে, যা তাদের জন্য অপমানজনক জঘন্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পতিতাবৃত্তি থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এমনকি আমাদের বাংলাদেশকে দয়া করে এই নগ্নতা অশ্লীলতা থেকে হেফাজত করুন সকলে বলে আমিন। ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশ এখনো হয় নাই, আর যেন কোনোদিন নাও হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, ওয়া হলওয়ানিল কাহেন, গণক ঠাকুরের যে উপার্জন, যেই সমস্ত ব্যক্তি ভবিষ্যতের খবর দিতে পারে, হারানো বস্তুর সন্ধান দিতে পারে, এমনকি গায়েবের খবর দিয়ে আপনার কাছ থেকে যে অর্থটা গ্রহণ করে, এই অর্থ গ্রহণ করে লম্বা লম্বা দাড়ি রেখে, এরপরে বড় বড় হাজিদের পোশাক পরে আপনার হজ করতে যাচ্ছে, দুনিয়াতে সালাত কায়েম করছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অর্থকে নাকচ করে দিয়েছেন, যে হলওয়ানিল কাহেন হারামুন, নিশ্চয়ই গণক ঠাকুরের যে উপার্জন, নিশ্চয়ই গণক ঠাকুরের যে অর্থ,
তারা মানুষকে গায়েবের খবর হারানো বস্তুর সন্ধান দিয়ে যে অর্থটা গ্রহণ করছে এই অর্থটা বৈধ নয়, এই অর্থ গ্রহণ করা তাদের জন্য বৈধ নয়, এই অর্থ দিয়ে পরিবারের ভরণ পোষণ চালাচ্ছে এইটাও তাদের জন্য বৈধ নয়, এইটা হচ্ছে তাদের নীতি। কিন্তু যেই সমস্ত মানুষ মা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এইটা হারিয়েছে ওইটা হারিয়েছে তার কি খবর, এমন ব্যক্তিদের সম্পর্কে রাসূলের হুঁশিয়ারি যে এমন ব্যক্তি কেউ যদি কোনো গণক ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কোনো ভবিষ্যতের খবর সম্পর্কে কোনো গায়েবের খবর সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সালাত 40 দিন পর্যন্ত কবুল করবেন না। তাওবা করে তাকে আবার নতুনভাবে সালাত আদায় করতে হবে, নইলে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কিভাবে গণক ঠাকুরের কাছে গিয়ে হারানো বস্তুর সন্ধান চান, আপনার যাবতীয় অনিষ্টের কথা তার কাছে বলে আপনি তার কাছে সাহায্য চান, এই নীতি থেকে ফিরে আসতে হবে। এমনকি কেউ যদি এ ধরনের অর্থ গ্রহণ করেন দয়া করে এই সোর্স বন্ধ করে দিতে হবে, এইটা খেয়ে আল্লাহর দরবারে ইবাদত কবুল ইবাদত করবেন আর বুঝবেন ইবাদত কবুল হচ্ছে জিনা। সুতরাং এই তিনটা বৈশিষ্ট্য স্বভাব উপার্জন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লা'নাল ওয়াশিমাতা ওয়াল মুস্তাউশিমা, নিশ্চয়ই যে সমস্ত ব্যক্তি যে সমস্ত মানুষ শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে চিত্র অঙ্কন করে খোদাই করে কোনো চিত্র লাগিয়ে দেয় এমন ব্যক্তির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। এমনকি যারা এই কাজটি করে দেয়, যারা লাগিয়ে দেয় দিয়ে অর্থ গ্রহণ করে এমন ব্যক্তির অর্থকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ ঘোষণা করেছেন এবং ওই লাগিয়ে দেওয়া ব্যক্তির উপরও তিনি অভিশাপ করেছেন। ওয়া ফি রিওয়ায়াতিন আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাউসিলা, সহিহ আবু দাউদের অন্য একটা হাদিসে আছে, যে সমস্ত নারীরা মাথার চুলকে কেটে তারা পরচুলা ব্যবহার করছে, এমনকি যারা করিয়ে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় শ্রেণীর নারীর প্রতি সহিহ আবু দাউদের হাদিসে অভিশাপ প্রদর্শন করেছেন, লানাত করেছেন। ওয়ালা'নাল মুতাফাল্লিজাত, যেই সমস্ত নারী নিজেদের দাঁতকে সরু করে চিকন করে বিউটি পার্লারে গিয়ে অভিজ্ঞ ডেন্টিস্টদের মাধ্যমে দাঁতকে কেটে চিকন করছে নিজেদের সৌন্দর্য বর্ধনের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর নারীদের প্রতি অভিশাপ করেছেন। ওয়াল মুতানাম্মিসাত, যেই সমস্ত মহিলা নারী নিজেদের চোখের ভুরুগুলো উপড়িয়ে চিকন করছে আল্লাহর সৃষ্টির বিকৃত করছে এই সমস্ত নিকৃষ্ট জঘন্য নারীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত অভিশাপ প্রদর্শন করেছেন। এমনকি যারা করিয়ে দিয়ে অর্থ গ্রহণ করছে তাদের এই অর্থকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ ঘোষণা করেছেন। আপনার আমার সমাজে লক্ষ্য করতে গেলে ঢাকা শহরের কথা তো না বললেই নয়, রাস্তার মোড়ে মোড়ে যে বিউটি পার্লারগুলো আপনার আমার সমাজের এলাকা ভাই যারা রেখেছে এই বিউটি পার্লারগুলোতে আমার আপনার স্ত্রীরা গিয়ে আমার আপনার বোনরা গিয়ে আমার আপনার মারা গিয়ে তারা নিজেদের ভুরুগুলো উপড়িয়ে নিচ্ছে, দাঁতগুলো চিকন করে নিচ্ছে, শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করাচ্ছে, এরপরে আরও যে সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহর সৃষ্টিগুলোকে বিকৃত করছে এই সমস্ত ব্যবসায়ীরা বিউটি পার্লারের ব্যবসা খুলে বসেছে মনে করছে তাদের ইনকামটি হালাল, জিনা। যদি তাদের কাজকর্মগুলো এই হয়, রাসূল যেই কাজগুলোকে অভিশাপ করেছেন, ভুরি তুলে দেওয়া, এরপরে দাঁতকে শানিত করে দেওয়া, শরীরে ট্যাটু অঙ্কন করা, এমনকি সৌন্দর্য বর্ধনের জন্য সৃষ্টির বিকৃত করা, এই কাজগুলো যদি তারা করে অর্থ গ্রহণ করে এই অর্থগুলো কিয়ামত পর্যন্ত হালাল হবে না, এই অর্থগুলো গ্রহণ করা তাদের জন্য অবৈধ। সুতরাং কিভাবে যারা ওই সমস্ত বিউটি পার্লারে কাজ করে জব করে নিজের পরিবারের ভরণ পোষণ চালাচ্ছে তাদের অর্থ কিভাবে বৈধ হতে পারে, অথচ বিশ্বনবী তাদেরকে এবং যারা তাদেরকে কাজ করে নেয় তাদের উভয়কে অভিশাপ করেছেন। সুতরাং এই নীতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, কেন এই অর্থ হারাম, কেন এই অর্থ গ্রহণ করা বৈধ নয়। সূরা মায়েদার 2 নম্বর আয়াত বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان, পৃথিবীবাসী একে অপরকে কল্যাণকর কাজে সহযোগিতা করো, অকল্যাণকর কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। কল্যাণকর কাজে সহযোগিতা করবেন এটা ভালো কথা, কিন্তু অকল্যাণ কাজে হারাম কাজে জঘন্য কাজে নিকৃষ্ট কাজে কেউ যদি কাউকে সহযোগিতা করে এটাও হারাম।
এবং সহযোগিতা করে কোনো অর্থ যদি গ্রহণ করে এই অর্থটাও তার জন্য অবৈধ হবে, হারাম হবে। এই অর্থ খেয়ে ভক্ষণ করে এই টাকার পোশাক পরে ইবাদত করবেন আর বলবেন আল্লাহ ইবাদত কবুল করবেন জি না, এই নীতি থেকে ফিরে আসতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ব্যবসাগুলো যারা এই কাজগুলো করে দিয়ে টাকা পয়সা গ্রহণ করে তাদের এই নীতিটা আরও একটি হাদিসের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হয়। সেই হাদিসটি সহিহ বুখারীতে আছে, মুসলিমেও আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুবাশিরুল মারআতুল মারআতা, একজন বেগানা নারী অপর একজন বেগানা নারীর শরীরকে এভাবে স্পর্শ করতে পারবে না সরাসরি, তাতে সমস্যা কি? ফাতানাত হালে যাওজিহা কাআন্নাহু ইয়ানদুরু ইলাইহা, আমি একজন নারী অপর একজন বেগানা নারীর শরীর যদি স্পর্শ করি, আমি তার শরীরকে স্পর্শ করে আমার স্বামীকে গিয়ে কোনোদিন বলতে পারি যে আমি তার শরীরকে স্পর্শ করেছিলাম, তার শরীরটা এমন এমন, তখন আমার স্বামী ওই নারীকে নিয়ে কল্পনার জগতে ভাসবে, যেটা মানুষের স্বাভাবিক হয়ে থাকে। কোনো একজন নারীকে দেখলে, কোনো একজন নারীর কথা মনে হলে তার ভেতরে অন্তরে তাকে নিয়ে কল্পনা চলে আসে, যেইটা হচ্ছে অন্তরের জিনা। সহিহ বুখারীর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনা হালিয়া দুয়াল বাচ্চো, দুই হাতের জিনা হচ্ছে হাত দিয়ে জিনার বস্তু ধরা, ও জিনা হাল ওজন আল ইস্তেমাও, কানের জিনা হচ্ছে কান দিয়ে জিনার বস্তু শ্রবণ করা, ও জিনাল কলবু ইয়াহাবি ওয়া ইতামান্না, অন্তরের জিনা হচ্ছে অন্তর দিয়ে জিনার বস্তু কল্পনা করা, ওয়া জিনার রিজলু আল খুতা, দুই পায়ের জিনা হচ্ছে পা দিয়ে জিনার রাস্তায় হাঁটা, জিনার রাস্তা ধরা, এমন কাজগুলো জিনার পর্যায়ভুক্ত। সুতরাং একজন বেগানা নারীকে নিয়ে, একজন কলেজের স্কুলের ক্লাসমেটদেরকে নিয়ে, একজন নারী ফ্রেন্ডকে নিয়ে আপনার ভেতরে যে কল্পনা জল্পনা হয়, মনে রাখবেন এই কল্পনা জল্পনাটা অবৈধ, এইটা হারাম, এটা জিনার পর্যায়ভুক্ত। এমনকি জিনা করার জন্য একটা রাস্তা আপনার দিকে খুলে দিচ্ছে, যেখানে নারীদেরকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বেগানা অন্য নারীকে, বেগানা অন্য নারীকে, নারীকে কি করছে স্পর্শ করতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যারা আরবি গ্রামার বোঝেন, মিজান পড়েছেন, নিষেধের কয়েকটি ভাগ আছে। আপনি এই কাজটি করেন না, এই ছেলে তুমি এই কাজটি করো না, তুমি এই কাজটি না করলেই তো ভালো হয়, তুমি এই কাজটি যদি না করো তাহলে কেমন হয়, সবগুলোই নিষেধের পর্যায়ভুক্ত। কিন্তু একটা নিষেধ আছে যেখানে সরাসরি নিষেধ, তার নাম হচ্ছে নাহি। আল্লাহর রাসূল ডাইরেক্ট নাহির সিগা দিয়ে লা তুবাশিরু একদম নাকচ করে দিয়েছেন, কোনো বেগানা নারী যেন অন্য নারীর শরীরকে স্পর্শ না করে। এতে সমস্যা হচ্ছে নারীর শরীরকে স্পর্শ করে আমি আমার স্বামীর কাছে বলবো, আমার স্বামী তখন ওই নারীকে নিয়ে কল্পনা করবে, এটা হচ্ছে অন্তরের জিনা। সুতরাং বিশ্বকে জিনার হাত থেকে বাঁচাতে, সারা বিশ্বের মুসলিমদেরকে অবৈধ কার্যকলাপের হাত থেকে রক্ষা করতে বিশ্বনবী যেই নীতি নির্ধারণ করেছেন তা কতই না সুন্দর। সম্মানিত উপস্থিতি, এই দৃষ্টিকোণ থেকেও যারা এই ধরনের বিউটি পার্লারে আছেন, বিউটি পার্লারে যেই সমস্ত মেয়েরা কাজ করছেন, এরা আমার দাদি নয়, খালা নয়, ফুফু নয়, এরা তো আমাদের মাও নয় যে আমাদের রেহেমের সাথে তাদের সম্পর্ক আছে, তারা যদি আমাদের শরীর স্পর্শ করে আমাদের শরীর বর্ধনে সৌন্দর্য বর্ধনে কাজ করে তাহলে এটা কীভাবে বৈধ হচ্ছে? সুতরাং যাদের ফ্যামিলি আত্মীয় স্বজন এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত আছে, আপনারা দয়া করে এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা এই পদগুলো থেকে ফিরে আসার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, তিনি বলছেন, উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, সহি আহমদ ইবনে হাম্বলে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানাহুন্না হারামুন, পৃথিবীরবাসী তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বিক্রয় করো না, ওয়ালা তো আল্লিমু হুন্না, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো তোমাদের ছেলে মেয়েকে শিক্ষা দিও না, কেন? ওয়া সামানা হুন্না হারামুন, গান বাজনা বাদ্যযন্ত্রের পেছনে যত অর্থ আছে এই অর্থ হচ্ছে হারাম অর্থ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এবং আপনার সমাজে
এই যে আপনার হলিউড বলিউড টলিউড মলিউড আরও যত নাম আছে, এই ধরনের সিনেমা জগতে যেই সমস্ত নায়ক নায়িকা এমনকি যেই সমস্ত কর্মচারীরা তাদের শ্রম ব্যয় করে এক একটা ছবি সিনেমা অশ্লীলতাকে জাতির সামনে উপস্থাপন করছে, কোটি কোটি টাকা অর্থ ইনভেস্ট করে ব্যয় করে এই অর্থগুলো তারা গ্রহণ করে তাদের পরিবারের ভরণ পোষণ চালাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগেই তো এই নীতি এই পথ এই পদ্ধতিকে হারাম ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেন, ওয়া সামানাহুন্না হারামুন, গান বাজনা বিক্রি করে অশ্লীলতাকে বিক্রি করে যে অর্থ উপার্জন করা হয়, অশ্লীলতা প্রদর্শন করে যে অর্থ গ্রহণ করা হয়, এই অর্থটা অবৈধ অর্থ, এই অর্থটা হারাম অর্থ, এইটা গ্রহণ করে ইবাদত বন্দেগি করলে ইবাদত বন্দেগি কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, যে কারণে বিশ্বনবী নিষেধ করেছেন তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করো না, অর্থাৎ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মানুষকে আল্লাহ ভোলা করার জন্য তোমরা বিভিন্ন কনসার্ট গায়িকা নায়িকা নিজেদেরকে নিয়ে এসে গান বাজনার আসর বসিও না, এমনকি নিজেরাও গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রি করো না। অর্থাৎ চার রাস্তার মোড়ে যেই যুবকটি কম্পিউটারের ডাউনলোডের দোকান নিয়ে বসেছে আর লিখে রেখেছে এখানে ছবি সিনেমা গান ডাউনলোড করা হয়, এই ডাউনলোড করে দিয়ে সে যত অর্থ উপার্জন করছে, যুবক যুবতীদের মোবাইল ফোনে অশ্লীলতাকে ভরিয়ে দিয়ে ছবি সিনেমা ফিল্ম নাটকগুলো ভরিয়ে দিয়ে যেই অর্থটা গ্রহণ করছে, এই অর্থ খেয়ে সে ইবাদত বন্দেগী করছে, আবার হজ করতে যাচ্ছে। সে কিভাবে মনে করে একটা যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করে একটা যুবক যুবতীদের জীবনকে আমি ধ্বংস করে ওই অর্থটা আমি গ্রহণ করে ইবাদত করলে আমার ইবাদতটা কবুল হবে? অথচ রাসূল সাল্লাম নিষেধ করেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গান বাজনা এগুলোকে বিক্রি করো না, এমনকি তোমরা নিজেদের সন্তানদেরকে গান বাজনা শিখিও না। অনেক পিতামাতা আসেন, অনেক আদর্শ ব্যক্তিত্ব আছেন যারা তাদের সন্তানকে নাচের স্কুলে গানের স্কুলে ভর্তি করে দেন, গান চলছে তালে তালে সন্তান নাচবে, একদিন বড় স্টার হবে এমন আশা যাদের মধ্যে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অনেক আগেই তাদের জন্য এই বাণীটি পেশ করেছেন যে আসামানাহুন্না হারামুন, গান বাজনা বাদ্যযন্ত্রের পেছনে যত অর্থ আছে এই অর্থটা তোমাদের জন্য গ্রহণ করা হারাম। এমনকি যেই সমস্ত বস্তু দ্বারা গান বাজনা তৈরি হয়, এই যে ক্যামেরা এই মাইক্রোফোন, এগুলো যদি আপনি গান বাজনা তৈরি করার জন্য বিক্রি করেন, যদি জেনে থাকেন আমার এই ক্যামেরা দিয়ে মানুষের গান ভিডিও হবে, অশ্লীলতা ভিডিও হবে, আমার এই মাইক্রোফোন দিয়ে অশ্লীল গান প্রদর্শন করা হবে, সমাজের সামনে খারাপ ফাইসা কথাগুলো প্রদর্শন করা হবে, তাহলে ওই দোকানদারের জন্য এই বস্তুগুলো জেনে শুনে বিক্রি করাও তাদের জন্য হারাম। যদি বিক্রি করে সেই অর্থ খেয়ে যদি ইবাদত করে, আল্লাহ ওই ভালো জানেন ইবাদত কবুল হবে কিনা, যেহেতু অর্থটা অবৈধ। ওই আয়াতের আলোকে তোমরা একে অপরকে কল্যাণকর কাজে সহযোগিতা করো, অকল্যাণকর কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। নিশ্চয়ই গান বাজনা বাদ্যযন্ত্র যেমন হারাম, যারা এই কাজগুলোর আঞ্জাম দিচ্ছে দিয়ে অর্থ গ্রহণ করছে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রের জন্য এই সেটগুলো বিক্রি করছে, তাদের কাজের জন্য এই সব কিছু অর্থের পেছনে একটা হারামের গন্ধ লেগে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য মদ এমনকি জুয়া এবং গান বাজনা বাদ্যযন্ত্রের যে সরঞ্জামাদি আছে এগুলোকে বাজাতে এগুলোকে গ্রহণ করতে তিনি হারাম করেছেন। কোনো মুসলিম মুমিনদের জন্য উচিত নয় সে নেশাদার দ্রব্য সেবন করবে, কোনো মুসলিম মুমিনদের জন্য উচিত নয় সে জুয়ার আসরে নিজেকে উৎসর্গ করে দিবে, কোনো মুসলিম মুমিনদের জন্য উচিত নয় সে গান বাজনা বাদ্যযন্ত্রের আসর নিয়ে সমাজের মধ্যে বসতি স্থাপন করবে। এমনকি আবু হুরায়রা থেকে অন্য একটা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে যেমন হারাম করেছেন, মদের পেছনে যত অর্থ আছে এই অর্থকে বিশ্বনবী সাল্লাম হারাম ঘোষণা করেছেন। সুনানে আবি দাউদের 3485 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ তাআলা নেশাদার দ্রব্যকে যেমন হারাম করেছেন এইটা খাওয়া যাবে না, ঠিক তেমনভাবে নেশাদার দ্রব্যের পেছনে যত অর্থ আছে অর্থ ঘোরে এই অর্থকে তিনি হারাম করেছেন। কিভাবে? নেশাদার দ্রব্য একজন উৎপাদন করছে, বিক্রি করে অর্থ নিচ্ছে, নেশাদার দ্রব্য যেই গাড়িওয়ালাটা বহন করে দিয়ে দোকানে দিয়ে আসছে
ওই গাড়ি ভাড়াটা নিচ্ছে, এই অর্থ নেশাদার দ্রব্য সর্বপ্রথমের উপাদান, যারা আবাদ করছে তাদের অর্থ নেশাদার দ্রব্য, যেই কর্মচারীরা বহন করে আপনার দোকানে দিচ্ছে তাদের অর্থ নেশাদার দ্রব্য, যেই দোকানদার বিক্রি করছে তাদের অর্থ নেশাদার দ্রব্য, যেই দোকানে বিক্রি হচ্ছে আপনি জেনে শুনে যদি তাকে দোকান ভাড়া দেন আপনার অর্থ, এককভাবে দশ শ্রেণীর মানুষের প্রতি যারা মদের সঙ্গে জড়িত, নেশার সঙ্গে জড়িত, এ ধরনের উৎপাদনকারী, সরবরাহকারী, বিক্রেতা, সাহায্যকারী যে খাওয়ায়, এমন দশ শ্রেণীর ব্যক্তির ওপর সহিহ সুনান তিরমিজির একটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং এই অর্থকে তিনি হারাম ঘোষণা করেছেন। সুতরাং নেশাদার দ্রব্য যেমন হারাম, এর অর্থটাও ঠিক একইভাবে হারাম। এর আলোকে যেই সমস্ত মানুষ নেশাদার দ্রব্য সেবন করে, এদের চেয়েও নিকৃষ্ট, এদের চেয়েও জঘন্য খারাপ ব্যক্তি হচ্ছে যেই সমস্ত দোকানগুলোতে নেশাদার দ্রব্য বিক্রি হয়। এই দোকানদারগুলো যারা বিড়ি সিগারেট খায়, এরা যতটা খারাপ বদ, এদের চেয়েও বেশি জঘন্য, বেশি খারাপ যারা ওই বিড়ি সিগারেট তামাক জর্দা গুলটা দোকানে বিক্রি করে। কারণ যারা খাচ্ছে এই নালায়েক অপদার্থ নিজের শরীরকে নষ্ট করছে, যে খাচ্ছে ও একা ধ্বংস হচ্ছে, কিন্তু যে অপদার্থটা দোকানে বিক্রি করছে বিড়ি সিগারেট, এ শুধু একা নয়, এ সমাজের আর 10-15-20 জন যুবকের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং যে সমস্ত মানুষেরা নেশাদার দ্রব্য সেবন করছে, এদের চেয়েও বেশি জঘন্য হচ্ছে যারা নেশাদার দ্রব্য বিক্রি করছে। সুতরাং যদি এ ধরনের অর্থ সংশ্লিষ্টদার সঙ্গে কেউ যদি বিন্দু পরিমাণ লেগে থাকেন যে হালা হারাম সোর্স হচ্ছে, দয়া করে এই পথকে নিজের থেকে আলাদা করে দেন। কারণ এই পথে উপার্জিত সম্পদ আপনার জন্য বৈধ হচ্ছে না। এইটা খেয়ে ইবাদত বন্দেগি করলে কিভাবে আপনার ইবাদতগুলো আল্লাহর রাস্তায় কবুল হবে, ঠিক একইভাবে জুয়া খেলে অর্থ গ্রহণ করছেন, এটা আপনার জন্য বৈধ হচ্ছে না। এভাবে সমাজে বহু হারাম সোর্স রাসূলুল্লাহ যেগুলো আমাদের জন্য বলে গেছেন, সময় স্বল্পতার কারণে সবগুলো উল্লেখ করা সম্ভব নয়। যে কয়টি আপনাদের সামনে উল্লেখ করলাম, কুকুর বিক্রয় করার মূল্য, পতিতাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত অর্থ, এরপরে আপনার গণক ঠাকুরের যে উপার্জন, এরপরে বিউটি পার্লারে ভুরু উপড়িয়ে দিয়ে দাঁত চিকন করে দিয়ে পরচুলা ব্যবহার করে দিয়ে যে উপার্জন, এরপরে আপনার গান বাজনা বাদ্যযন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে উপার্জন, ঠিক সমস্বরে যেই কাজগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এই হারাম কাজগুলিতে সহযোগিতা করে আপনি যে অর্থটা নিচ্ছেন, এই অর্থ নেওয়াটাও আপনার জন্য বৈধ হচ্ছে না। সুতরাং যাবতীয় অবৈধ অপকর্মকে, হারাম সোর্সকে আপনি আপনার দেহ মন পরিবার থেকে দয়া করে আলাদা করে দিয়ে হালাল ভক্ষণ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, হালাল এবং হারামের মাঝে একটা সন্দেহপূর্ণ বিষয় আছে, যে যা কিছু সন্দেহ হয়, একটা হালাল একটা হারাম, এটা স্পষ্ট কোরআনুল কারিমে স্পষ্ট, কোনগুলো হালাল কোনগুলো হারাম, হাদিসে স্পষ্ট কোনগুলো হালাল কোনগুলো হারাম, এর মাঝে কিছু সন্দেহপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের কাছে সন্দেহ মনে হয়। বিশ্বনবী বলছেন, ফামানিত্তাকা সুবহাত ইস্তাবরা আলি দীনহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সন্দেহ থেকে বেঁচে থাকবে সে ব্যক্তি তার দীনের সম্মানের, তার ইজ্জাতের হিফাজত করলো। সুবহানাল্লাহ। ওয়ামান ওয়াকা সুবহাত ওয়াকা ফিল হারাম, যেই ব্যক্তি হারামে পা দিল, সে সন্দেহপূর্ণ বিষয়ে পা দিল, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে হারামের মধ্যেই পা দিল। এরপর আল্লাহ রাসূল বলছেন, সাবধান, নিশ্চয় একজন রাখাল যদি সে কোনো চারণ ভূমির পাশে তার বকরি ছাগলগুলোকে চড়ায়, অর্থাৎ একটা ধান ক্ষেতের পাশে কেউ যদি ছাগল চড়ায়, ধান ক্ষেতে যদি কোনো কোনো আর কোনো বেড়া সৃষ্টি না দেওয়া থাকে, কোনো দেয়াল না থাকে, তাহলে আশঙ্কা থাকে আমি যেই ছাগলটি চড়াচ্ছি ঘাস খেতে খেতে কোনো সময় ধানে মুখ দিতে পারে। তো বিশ্বনবী সতর্কতার জন্য বলে দিচ্ছেন যে এই এমন একটা ব্যবস্থাপনা যেখানে বকরি ছাগল লাগতে পারে, এরকম হচ্ছে হারামগুলো দুনিয়ার যেখানে চলাফেরা করবেন হারামে জর্জরিত আছে, এখানে দেখে শুনে আপনাকে চলতে হবে যাতে করে চট করে হারামের মধ্যে পা না দেন। বিশ্বনবী এরপরে বলছেন, আলা আলা সাবধান, ইন্নালি কুল্লি মালিকিন হেমা, প্রত্যেকটা রাজা বাদশার একটা করে ক্যান্টনমেন্ট আছে,
প্রত্যেক রাজা বাদশার একটা করে নির্ধারিত স্থান আছে, সীমারেখা আছে। নিশ্চয় আল্লাহ তাআলার সীমারেখা হচ্ছে হারাম বস্তু সমূহ। সুতরাং তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হালালকে গ্রহণ করো। শোনো, মানুষের মধ্যে একটা দেহ আছে, একটা গোস্তের টুকরো আছে, যখন সেটা পবিত্র থাকে পুরো দেহটা অপবিত্র। মানুষের মধ্যে একটা গোস্ত আছে, যখন সেটা অপবিত্র হয়ে যায় পুরো দেহটা অপবিত্র। আলা ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে মানুষের অন্তর, বিবেক কল্প অন্তর। সুতরাং হারাম খাদ্য গ্রহণের মাধ্যমে আপনি আপনার কালবকে, আপনি আপনার অন্তরকে নষ্ট করে ফেলেছেন, পচিয়ে ফেলেছেন, যার ফলে আপনার মধ্যে ইবাদতের স্বাদ নেই, ইবাদতের মজাটুকু নেই। সুতরাং হারাম সোর্সকে নিজেদের থেকে দূরে রেখে হালাল গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিকাফাতিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহীম।